আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারুল শো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন কোরমা। তো চলুন দেখা যাক কিভাবে চিকেন কোরমা তৈরি করছি। চিকেন কোরমা তৈরি করবার জন্য আমি একটি চিকেনকে পরিষ্কার করে কেটে বেছে টক দই এবং লবণ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটা আমি রান্না করছি। তেল দিচ্ছি, এক টেবিল চামচ ঘিও দিলাম সাথে, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন এটাতে পেঁয়াজ কুচি দিলাম, চিকেন কোরমা যেহেতু সাদা কালার হবে কাজে পেঁয়াজটা বেশি লাল করা যাবে না, ভাজা হয়ে গেলেই এরপর অন্য প্রসেস করতে হবে। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে কোরমার মশলা দিব। তো আমি কি মশলাগুলি দিচ্ছি সেগুলো আমি দেখাচ্ছি। এলাচি, দারচিনি, গোলমরিচ, বড় এলাচ, জয়ত্রী, জয়ফল এবং তেজপাতা, এগুলিকে আমি গুঁড়া করে দিব। মশলাগুলি গুঁড়া করে নিলাম, এখন আমি এগুলিকে পেঁয়াজের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষায় নিতে হবে যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থাকে। এখন আমি এটার মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই দিচ্ছি। এখন কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম গুঁড়া করে এর মধ্যে দিচ্ছি। এখন আমি জিরা, ধনিয়া এবং লবঙ্গ একসাথে গুঁড়া করে নিয়েছি, এটা এখন এর মধ্যে দিচ্ছি। এখন আমি এই মশলাটার পরিমাণে লবণ দিচ্ছি, কারণ আমার চিকেনের মধ্যে লবণ দিয়ে ম্যারিনেট করা আছে, সেজন্য আমি এখানে মশলার অনুপাতে অল্প একটু পরিমাণ লবণ দিচ্ছি। এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ আদা রসুন দিলাম, এটাকে ভালো করে এখন কষাই নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে এখন এটা একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো চিকেনটা আমার ঝোল কমে আসছে, এখন আমি একটু দুধ দিচ্ছি এর মধ্যে, লিকুইড দুধ।
2 মিনিট জাল দিব আমার কোরমাটা প্রায় হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি একটা কাঁচা মরিচ দিলাম একটু ঘি দিচ্ছি কয়টা কাঠবাদাম এবং কিশমিশ দিলাম অল্প একটু চিনি দিলাম স্বাদ বাড়ানোর জন্য নামানোর আগে একটু কেওড়া জল দিলাম তৈরি হয়ে গেল আমার চিকেন কোরমা এটা আমি এখন একটি ডিশে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি আজকের চিকেন কোরমা রেসিপিটি সবার ভালো লেগেছে এবং এই রান্নাটি আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলিদের সাথে শেয়ার করে আমাকে কমেন্টস করে জানাবেন কি রকম হয়েছে আমার ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন এবং পরবর্তীতে আরো নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি আবারো আসব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ